শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সাবরিনা হাসান। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলী তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নোয়াখালী ৯ উপজেলায় প্রাথমিক স্কুলে স্থাপিত ডিজিটাল হাজিরা মেশিনের ৯০% বিকল, অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বাড়তি জ্বালানি খরচ সামাল দিতে চট্টগ্রামে ব্যক্তিগত গাড়ি রূপান্তর করা হচ্ছে এলপিজিতে, ব্যস্ততা বেড়েছে কনভার্সন সেন্টারগুলোতে। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এবারে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। নোয়াখালীর ৯টি উপজেলার বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ডিজিটাল হাজিরার ৯০% মেশিন বিকল হয়ে গেছে। এতে লোকসান হয়েছে ১.৫ কোটিরও বেশি টাকা। প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শতভাগ ডিজিটাল হাজিরার আওতায় নোয়াখালী সদর উপজেলা। এখানে ১৯৮টি প্রাথমিক বিদ্যালয়ের সবকটিতে স্থাপন করা হয়েছিল বায়োমেট্রিক মেশিন। ২০১৯ সালে স্থাপন করা এসব মেশিনের ৯০ ভাগই বর্তমানে বিকল। ১০% ভালো থাকলেও হচ্ছে না ব্যবহার। উদ্বোধন কর্তৃপক্ষ মহোদয়ের পরামর্শক্রমে এটা প্রত্যেকটা স্কুলে স্থাপন করা হয়। তখন এটা মূল্য আমার কাছ থেকে নেওয়া হয়েছে ১৭,৫০০ টাকা। আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে জমা দিয়ে আসি এবং ওনার লোকজন এসে বায়োমেট্রিক হাজিরা লাগিয়ে দিয়ে যায়। জেলার ১,২৫৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ৮ শতাধিক বিদ্যালয়ের স্থাপন করা হয় বিভিন্ন কোম্পানির এসব বায়োমেট্রিক মেশিন। এর মধ্যে জেলা সদর, বেগমগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচর সহ কয়েকটি উপজেলায় শতভাগ স্থাপন করা হয় ডিজিটাল হাজিরা। কোভিড-19 কারণে আমাদের এই বায়োমেট্রিক হাজিরার কার্যক্রম অনেকটাই স্থগিত হয়ে যায় এবং যেটা এখন পর্যন্ত বলবৎ আছে। এটা দেওয়ার 1 মাস পরে এটা আবার বন্ধ হয়ে যায়, আর এরপর থেকে আর এটা চালু হয়নি। করোনার আগে ২০১৮ সালের শেষ ও ২০১৯ সালের শুরুর দিকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরই স্ব উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিসাররা তড়িঘড়ি করে এসব মেশিন স্থাপনের নির্দেশ দেন বিদ্যালয়গুলোকে। বাৎসরিক থোক বরাদ্দের অর্থ ব্যয় মেশিনগুলো কেনা হয় কোনো দরপত্র ছাড়াই। অনুসন্ধানে দেখা যায়, বিদ্যালয়গুলোতে স্থাপন করা এসব মেশিনের মূল্য নেওয়া হয় ১৭,৫০০ থেকে ২১,২৫০ টাকা করে, যা বাজার মূল্যের চেয়ে বেশি। এসব নিয়ে ক্যামেরার সামনে কথাই বলতে রাজি হননি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তবে অনিয়ম ক্ষতি দেখে ব্যবস্থা নেওয়ার আশা দিয়েছেন জেলা প্রশাসক। যারা কিনেছে আসলে সেগুলোর বিষয়ে কেন চালু হলো না বা সেগুলোর গুণগত মান কেমন, এটা এই মুহূর্তে আমরা হয়তো বলা যাচ্ছে না। এটা হয়তো আমরা স্ব উপজেলা নির্বাহী অফিসের কাছে কথা বলে এটা হয়তো আরও বিস্তারিত আমরা জানাতে পারবো, যেগুলো কেনার পরে কেন আসলে এখনও চালু হয়নি। এটা কোভিডের কারণে না অন্য কোনো বিষয় ছিল কিনা এটা আমরা খতিয়ে দেখব পরবর্তীতে তাদের সাথে কথা বলে। প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বায়োমেট্রিক হাজিরা ক্রয়ে দুর্নীতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষকদের। সেই সাথে সঠিকভাবে ডিজিটাল হাজিরা সিস্টেম ব্যবহার করে এর সুফল নেওয়ার ব্যবস্থা করতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তারা। মাছরাঙা নিউজ ডেস্ক। জ্বালানির মূল্য বাড়ানোর পর চট্টগ্রামে ব্যক্তিগত গাড়ির মালিকরা বাড়তি খরচ সামাল দিতে অকটেনের পরিবর্তে ঝুঁকছেন এলপিজির দিকে। এতে ব্যস্ততা বেড়েছে কনভার্সন সেন্টারগুলোতে। রবিউল টিপুর ক্যামেরায় আব্দুল্লাহ রাকিবের প্রতিবেদন। বেসরকারি ব্যাংক কর্মকর্তা কাজী আবুল হোসাইন, তার গাড়ি চলতো অকটেনে, কিন্তু দাম বেড়ে যাওয়ায় বাড়তি খরচ কমাতে বিকল্প জ্বালানি এলপিজি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য গাড়িকে এলপিজিতে রূপান্তর করছেন তিনি। ১৪,০০০ জায়গায় এখন দেখা যাচ্ছে ২১,৫০০ টাকা খরচ হচ্ছে। সেই জিনিসটা আমি এলপিজিতে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমার আগে ১৪,০০০-এ আমি কস্টিংয়ের ব্যবস্থা করতে পারবো, চালাইতে পারবো। তার মতো অনেকেই খরচ কমাতে অকটেনের গাড়িকে রূপান্তর করে নিচ্ছেন এলপিজিতে, যাতে প্রায় অর্ধেকের কাছাকাছি কমবে জ্বালানি ব্যয়। অকটেন এবং পেট্রোলের তুলনায় এলপিজি অনেক সাশ্রয়ী, সেই কারণেই এলপিজি করা। আর এলপিজিটা নিরাপদ, ইঞ্জিনের জন্য ভালো, গাড়ির জন্য ভালো, যাত্রীর জন্য নিরাপদ, সেই কারণেই এলপিজিটা করা। এলপিজি করালে আমার ম্যাক্সিমাম 1000 টাকা বাঁচা যাবে। চাহিদা বাড়ায় বন্দরনগরীর সব কনভার্সন সেন্টারেই বেড়েছে ব্যস্ততা। গেল মাসের তুলনায় এ মাসে গাড়ি রূপান্তর বেড়েছে 5 গুণ। সিএনজির চেয়ে অধিক নিরাপদ হওয়ায় এলপিজির চাহিদাই বেশি, জানান সংশ্লিষ্টরা। গত মাসের তো একটু ডাউন ছিল, ওইটা মনে হয় 13 মতো ছিল, 13 পুরা মাসে। আর এই মাসে আমরা অলরেডি 81টা অলরেডি করছি, আজকে 2টা অলরেডি কাজ চলতেছে, এগুলো 183টা হবে। ইঞ্জিন 60% টেম্পারেচার হলে অটোমেটিক তেল থেকে গ্যাসে ট্রান্সফার হবে, তো অনেক সুবিধা। গাড়ি 100% তেলের মতো চলে, পিকআপটা স্মুথ থাকে, খুব ভালো চলে গাড়ি। আমরা এই পর্যন্ত যা গাড়ি করেছি কোনো সমস্যা নাই। গাড়িকে এলপিজিতে রূপান্তর করতে সিলিন্ডারের আকার ভেদে খরচ হয় 60 থেকে 80 হাজার টাকা। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। সেখানে অভিযান চালিয়ে 10টি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। গতকাল বিকেলে বাঁশখালীর নতুন পাড়া এলাকায় একটি টিনের চালাঘরে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র তৈরির মূল কারিগর জাকির হোসেন নামে একজনকে গ্রেফতার করে র্যাব 7 সদস্যরা। উদ্ধার অস্ত্রের মধ্যে 8টি ওয়ান গান এবং 2টি টু পিস্তল রয়েছে। র্যাব জানায় জাকির দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি করে আসছিল। বর্ণিল আয়োজনে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউতে অনুষ্ঠিত হল রবি আরার চাটগা উৎসব। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড গত রাতে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, রবির অ্যাক্টিং সিইও অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এম রিয়াজ রশিদ সহ উপস্থিত ছিলেন অন্যরা। অনুষ্ঠানে আগামী 2 বছরের জন্য রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারকা জুটি সিয়াম আহমেদ ও সাফা কবিরকেও পরিচয় করিয়ে দেওয়া হয়। এর আগে অনুষ্ঠানে চট্টগ্রামের রবি শীর্ষ এন্টারপ্রাইজ, এলিট গ্রাহক সহ পাইকারি এবং খুচরা বিক্রেতা এবং বিক্রয় প্রতিনিধিদের বিশেষ সম্মাননা দেয়া হয়। সাংস্কৃতিক পর্বে হাবিব ওয়াহিদ এবং শিরিনের গান মুগ্ধ করে দর্শকদের। খাদ্যশস্যের বাজার মূল্য সহনীয় রাখতে আগামীকাল থেকে খোলা বাজারে OMS-এর চাল বিক্রি শুরু হচ্ছে। এ বিষয়ে নরসিংদী এবং শরীয়তপুরে সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসকরা। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নরসিংদী জেলার 49টি স্থানে 30 টাকা কেজি দরে মাসে 2বার কার্ড দেখিয়ে চাল কিনতে পারবেন ভোক্তারা। শরীয়তপুরে 38,000 পরিবার পাবে 30 টাকা দরে 5 কেজি করে চাল। কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বিক্রি মনিটরিং করা হবে বলেও জানান জেলা প্রশাসক। কক্সবাজার সদরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র জিয়াউদ্দিন ফয়সাল হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড এবং 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই রায় ঘোষণা করেন। মামলায় বলা হয়, মাদক ব্যবসার প্রতিবাদ করায় 2016 সালে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে ফয়সালের উপর সশস্ত্র হামলা চালায়। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসা ছাত্র আকাশ হত্যা মামলায় নারীসহ 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। সকালে এই রায় দেয়া হয়েছে। নেত্রকোনার মদন উপজেলায় বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে 3 পুলিশ সহ আহত হয়েছেন 20 জন। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে উপজেলার চানগাঁও ইউনিয়নে বিএনপি সমাবেশ করে। দলের নেতাদের দাবি, সমাবেশ চলাকালে আওয়ামী লীগের লোকজন হামলা চালায়। সংঘর্ষে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম সহ 3 পুলিশ সদস্য ও 2 পক্ষের 20 জন আহত হয়। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী স্টেডিয়ামে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়ায় চৌমোহনী এলাকায় আজ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করেছে প্রশাসন। এদিকে নাশকতার পরিকল্পনার অভিযোগে সদর, সেনবাগ এবং সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 12 বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন, বিপণন, সরকার নির্ধারিত মূল্যে ওষুধ এবং সিলিন্ডার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি নিয়ে পাবনায় ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে চেম্বার মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে এই সভায় বক্তব্য দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহুরুল ইসলাম, চেম্বারের সহসভাপতি ফোরকান রেজা বিশ্বাস, পরিচালক उत्तम कुमार कुंडू, फरिदुल इस्लाम एवं जेला कन्ज्यूमर एसोसिएशनेर साधारण सम्पादक মাহবুব আলম। মানিকগঞ্জে উচ্চ ফলনশীল নতুন উপসি ব্রি ৯৮ জাতের আউশ ধানের ফলন হয়েছে। কম সময়ে অধিক ফলন পাওয়ায় সন্তুষ্ট কৃষকরা। মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে জেলা সদর সিংগাইর ও সাটুরিয়া উপজেলার ১০০০ বিঘা জমিতে উপসি ব্রি ৯৮ জাতের আউশ ধানের চারা রোপণ করেন ১০০ কৃষক। মাত্র ৪ মাসে ফলন পান তারা। এরই মধ্যে অনেক এলাকায় এই ধান কাটাও হয়ে গেছে। সেচ, সার ও কীটনাশক সহ বিঘা প্রতি ধান উৎপাদনে খরচ পড়েছে প্রায় ৬০০০ টাকা। আউশ ব্রি ৪৮ জাতের চেয়ে প্রায় ৩ গুণ বেশি ফলন পাওয়ায় খুশি তারা। ৫ বিঘার মতো ব্রি ধান ৯৮ আউশ, যেটা উচ্চ ফলনশীল এবং সবচেয়ে দ্রুত সময়ে আসে। আগে যে আউশ ধান বুনছি আমরা বিঘা প্রতি ৩ থেকে ৪ মণ বিঘা আউশ ধান পাইছি, আর এখানে যদি ২২ মণ ধান পাওয়া যায় খরচ কিন্তু একই হয়। তাতে ২২ মণ ধানের দাম কিন্তু ৪ ডবলের বেশি হয়। এই আউশ ধান আগে এরকম এত ফলনশীল ধান আমরা আগে কখনো দেখিনি। উপসি ব্রি ৯৮ জাতের আউশ উৎপাদনের সময় কম লাগায় এই ধান কাটার পর সরিষা শেষে বোরোর আবাদ করা যাবে ওই জমিতে, জানান কৃষি বিশেষজ্ঞরা। চিকন, উচ্চ ফলনশীল এবং অধিক মাত্রায় প্রোটিন ঝরঝরে সব বৈশিষ্ট্যগুলি এখানে আছে। আশা করি আমাদের যে সরকার এই প্রযুক্তি এবং জাতের সম্প্রসারণের মাধ্যমেই দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চায় এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। বাজারজাতকরণের বিষয়গুলো পাশাপাশি আমাদের এই কাটার পরের যে ব্যবস্থাপনা, এই দুটি জায়গায় উন্নতকরণের মাধ্যমে আমরা খামারে প্রত্যেকটা পর্যায়ে আমাদের প্রযুক্তি ব্যবহার করছি। এখানে আপনার ২০ দিনের আমরা চারা লাগাইছি। এখানে আমরা সুষম সারের ক্ষেত্রে ইউরিয়া সারটাকে বেসাল ডোসে একটা অংশ দিয়েছি, আমাদের পটাশ সারটাকে আমরা বেসাল ডোসে অর্ধেক দিয়েছি। বাকি যে ইউরিয়া যে সারটা আছে এবং পটাশ সারটা আছে, ইউরিয়াকে ২টা ভাগ করে আমরা দিয়েছি এবং পটাশ সারটা শেষ ইউরিয়া ডোসের সাথে দিয়েছি। আমিষসহ নানা পুষ্টিগুণে সমৃদ্ধ এই উপসি ব্রি ৯৮ জাতের ধান। মাছরাঙা নিউজ ডেস্ক। আজও দেশের বিভিন্ন স্থানে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ল্যাবে অভিযান চালিয়েছে স্বাস্থ্য প্রশাসন। সকালে সিভিল সার্জন চট্টগ্রাম নগরীতে অভিযান চালায়। এ সময় অনুমোদন না থাকায় বনি হাসান চক্ষু হাসপাতাল অ্যান্ড হেলথ সেন্টার বন্ধ করে দেওয়া হয়। এছাড়া 3টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। খাগড়াছড়িতে 5টি প্রাইভেট মেডিকেল সেন্টার এবং ডায়াগনস্টিক সেন্টারকে ২০,০০০ টাকা করে জরিমানা এবং 2টি এক্সট্রা সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনিয়ম পাওয়ায় বরিশালের মিডটাউন এবং ইসলাম পলি হাসপাতালকে ২০,০০০ টাকা করে জরিমানা করা হয়। অনুমোদন না থাকায় নাটোরে বিসমিল্লা নামে একটি হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চুনারুঘাটে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। গতকাল বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরান বাজার এবং চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এবং দুর্গাপুর বাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি জমি দখল করে দোকান বা বিলবোর্ড নির্মাণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পোলট্রি খাদ্যের দাম কমানো সহ 4 দফা দাবি জানিয়েছে কিশোরগঞ্জের খামারিরা। দুপুরে বাংলাদেশ পোলট্রি রক্ষা জাতীয় পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। বড় কয়েকটি কোম্পানির সিন্ডিকেটের কারণে মুরগি ও ডিম বেচে লাভবান হতে পারছেন না বলেও অভিযোগ করেন বক্তারা। সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন এবং মিছিল করেন খামারিরা। 3 মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আগামীকাল থেকে পর্যটকদের উন্মুক্ত করে দেওয়া হচ্ছে সুন্দরবন। কাল সকাল থেকে সুন্দরবনে পর্যটন কেন্দ্রগুলোতে লঞ্চ, ট্রলার, নৌকাসহ বিভিন্ন নৌযানে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে সুন্দরবন যেতে সময় কমে যাওয়ায় সেখানকার স্পটগুলোতে দর্শনার্থী আগের চেয়ে বেশি হবে বলে মনে করছে বন কর্তৃপক্ষ। মৎস্য প্রজনন মৌসুমকে ঘিরে জুন থেকে আগস্ট পর্যন্ত বন্ধ ছিল সুন্দরবনে পর্যটন খাত ও মৎস্য আহরণ। গত মধ্যরাত থেকে জেলেদের জন্য উন্মুক্ত করা হয়েছে সুন্দরবন এলাকা। হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাস্টার, এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে 3 দিনের স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হয়েছে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় এবং কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা পুলিশের সহযোগিতায় কুড়িগ্রাম স্টেডিয়াম হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার 9টি শিক্ষা প্রতিষ্ঠানের 45 জন শিক্ষার্থী এতে অংশ নেয়। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নোয়াখালী 9 উপজেলায় প্রাথমিক স্কুলে স্থাপিত ডিজিটাল হাজিরা মেশিনে 90% বিকল, অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বাড়তি জ্বালানি খরচ সামাল দিতে চট্টগ্রামে ব্যক্তিগত গাড়ি রূপান্তর করা হচ্ছে এলপিজিতে, ব্যস্ততা বেড়েছে কনভার্সন সেন্টারগুলোতে। এবং মানিকগঞ্জে নতুন জাতের উপসি ব্রি 98 আউশ ধানের চাষ, কম সময়ে অধিক ফলন পাওয়ায় খুশি কৃষকরা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ।